প্রায় সব ধরনের নির্মাণ সামগ্রীর দাম আরও বেড়েছে, যার প্রভাবে পড়েছে দেশের নির্মাণ শিল্প সংশ্লিষ্ট খাতগুলোতে। চার বছরে রডের দাম টন প্রতি 41,000 টাকা বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, কাঁচামাল আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় রড ও সিমেন্টের দাম বেড়েছে। এতে বিপাকে পড়েছেন ভবন নির্মাণে আগ্রহী ব্যক্তি ও আবাসন শিল্পের ব্যবসায়ীরা। ফাহিম মোনায়েমের প্রতিবেদন। নির্মাণ শিল্পের অতি প্রয়োজনীয় রড ও সিমেন্টের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এতে বেড়ে গেছে ভবন নির্মাণ ব্যয়, যার সরাসরি প্রভাব গিয়ে পড়েছে দেশের আবাসন শিল্প খাতে। আবাসন শিল্প ব্যবসায়ীদের সংগঠন রিহাবের তথ্য অনুযায়ী 2020 সালে প্রতি টন রডের দাম ছিল সর্বোচ্চ 64,000 টাকা, 2023 সালে তা হয় 1,00,000 টাকা, আর চলতি বছরের শুরুতেই রডের দাম বেড়ে বিক্রি হচ্ছে প্রতি টন সর্বোচ্চ 1,05,000 টাকায়। চার বছরে রডের দাম টন প্রতি 41,000 টাকা বেড়েছে। খুচরা বিক্রেতারা জানান, কোম্পানি ও রডের মানভেদে দাম বেড়েছে প্রতি টনে 4 থেকে 8,000 টাকা। বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন দাম ভেরিয়েশন করে। রডের দাম বাড়ার কারণে তো আমরা এই যে বসে রয়েছি। আমরা তো ধরেন মিলের থেকে আনি, মিল ওরা কাঁচামাল সিট্যাং থেকে ওরা সংগ্রহ করে, ওরা বলে যে ভাই আমাদের কাঁচামাল খুবই সংকট বা গ্যাস সংকট, যার কারণে বাজারটা বাড়ছে। দাম বেড়েছে সিমেন্ট ও ইটেরও। সিমেন্টের দাম 2020 সালে প্রতি বস্তা ছিল 405 টাকা, চলতি বছর প্রতি বস্তা সিমেন্ট সর্বোচ্চ 580 টাকায় বিক্রি হচ্ছে। প্রতি হাজার ইটের দাম 2020 সালে ছিল 8,000 টাকা, যা এখন 15,000 টাকা। এই দাম বাড়াতে এখন বেচা কিন্তু কম, মহাজনে আমাদের ওই প্রফিট হয় না, ওই রকম যার খুব দরকার তারা নেই। নির্মাণ সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় বেড়েছে ফ্ল্যাটের দাম, এতে কমেছে ফ্ল্যাটের বেচা কেনাও। এরকম প্রত্যেকটা জিনিস, টাইলস আপনি বলেন, ইলেকট্রিক্যাল আইটেম বলেন, প্রত্যেক জিনিস প্রায় আপনার 30% 35% দাম বেড়ে গেছে। এখন কত হলো, আমরা যে বছরে 20-25,000 ইউনিট আবাসন বা কমার্শিয়াল অ্যাসেস বানাইতাম, আমরা একটা বিরাট প্রবলেমের মধ্যে আছি আমাদের ডেভেলপার ভাইরা। তো এখন আসলে এই আবার একইভাবে ডেভেলপাররা প্রবলেমে পড়লে সাপ্লায়াররা প্রবলেমে পড়েন, সাপ্লায়াররা প্রবলেমে পড়লে ওনাদের যে গ্রাহকরা তারাও প্রবলেমে পড়েন। কিন্তু এগুলো সব কিছুই চাই মানে নীতি সহায়তায় ছাড়া এটা কোনো উপায় নেই। বছরে দেশে রডের চাহিদা আছে 50 থেকে 55 লাখ টন। এ হিসেবে মাসে 4.5 থেকে 5 লাখ টন রড দরকার হয়। বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন জানায়, দেশে আধুনিক ও সনাতন মিলে 130টির মতো কারখানা এই চাহিদা পূরণ করে, তবে রড ও সিমেন্টের কাঁচামাল আমদানি করতে হয়। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।